আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রুদিন্দার ইমানদার পর হেজগার মুতাকিম অমিন মুসলমান ভাই ও বোনেরা দোয়া ইউনুস যা বিপদ মুক্তির জন্য সবচেয়ে শক্তিশালী কার্যকরী একটি দোয়া দর্শক দোয়া ইউনুস এই নামটা নামকরণ করা হয়েছে ইউনুস আলাইসালামের নামে কারণ ইউনুস আলি সালাম বিপদে পড়ে এই দোয়াটি পড়েছিলেন যার কারণে এটা আমরা ইউনুসের দোয়া বলে জানি বা ইউনুসের দোয়া বলে ডেকে থাকি এই দোয়াটিকে দর্শক এই দোয়াটির বেলায় আল্লাহ এবং তার পায়গম্বার নবী মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম অনেক কথা বলেছেন পবিত্র কোরআনের সূর আম্বিয়ার সাতাশী নং আয়াতের মাঝে আল্লাহ তালা বলেন ওয়াকাদুমজির মেনিন যে বান্দা এই দোয়া পর্বে আমি তার বিপদ দূর করে দেব হাদিস শরীফে বিশ্বনী বলেছেন যে ব্যক্তি আমার ভাই ইউনুস সালামের দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার বিপদ দূর করে দিবেন তার দুঃখ কষ্ট হতাশা নিরাশা দূর করে দিবেন দোয়া ইউনুস পাঠ করলে যে বিপদ দূর হয় তার লক্ষ কোটি কোটি প্রমাণ রয়েছে তাই আপনিও যদি বিপদে থেকে থাকেন দোয়া ইউনুস পাঠ করবেন দোয়া ইউনুস হচ্ছে এরকম লা ইলাহা, ইল্লা আন্তা। সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন আকারে ছোট কিন্তু এর ক্ষমতা অনেক বড় বোমার মতো বোমা আকারে খুবই ছোট কিন্তু একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে জালিয়ে পুরে সারখার করে দিতে পারে ঠিক তেমনি এই দোয়াটির ক্ষমতা বোমার চাইতে লক্ষ কোটি কোটি গুনে বেশি তাই আপনি বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটি শুদ্ধভাবে পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মা'বুদ নাই। তুমি পবিত্র, পুত পবিত্র। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি ছাড়া কোনো বিপদ মুক্তি আল্লাহ নাই। আল্লাহ তুমি তো আমার বিপদ দূর করবে। তুমি তো পবিত্র, তোমার মতো পবিত্র পরিচ্ছন্ন আর কেউ নাই। আল্লাহ আমি তো বিপদে পড়েছি আমি ভুল করেছি। এই ভুল থেকে এই বিপদ থেকে তুমি যদি আমাকে রক্ষা না করো আল্লাহ কে আমাকে রক্ষা করবে এই দোয়াটির সারমর্ম হঠে সারমর্ম হচ্ছে এটি